এই মেডিকেল রিপোর্টটা অনুযায়ী আপনারা সরকারি কোনো হসপিটালে বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো হসপিটালে দেখিয়ে দেখে নিন এই মানুষের কি কি প্রবলেম হতে পারে। পুলিশের মাধ্যমে আমার সাথে কথা হয়েছে, বাবার সাথে দুবার কথা হয়েছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করেছি খালি, যে তুমি সাংবাদিকদের বলেছো যে আমাকে বলে এসেছো তুমি, এটা কি ঠিক? তোমার সাথে কি আমার কথা হয়েছে? তখন সে বলেছে যে না, আমি বাড়ির কাউকে বা তোকে বলে আসিনি। আর দু নম্বর, তুমি যেটা করছো সেটা কি সংখ্যানে করছো তো? বলেছে হ্যাঁ। বলেছেন আমি কমিটি মিটিংয়ে এসেছি সংসদ হিসেবে। উনি বলেছেন যে আমি দিল্লির এমএলএ এমপি। আমি আপনাদের কাছে মেডিকেল রিপোর্টটা দেখিয়েছি, এই মেডিকেল রিপোর্টটা অনুযায়ী আপনারা সরকারি কোনো হসপিটালে বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো হসপিটালে দেখিয়ে দেখে নিন এই মানুষের কি কি প্রবলেম হতে পারে, তারপর আপনি আমাকে জিজ্ঞেস করুন উত্তর তবে থাকুক, এটাই আমি কামনা করি। একজন সন্তান হিসেবে আমার চাওয়া পাওয়ার একটাই ইয়ে, উনি সুস্থ থাকুন। করি বললে এটা ভুল হবে, কেননা এটা একটা ছেলের কর্তব্য, যে কোনো ছেলেরই এটা কর্তব্য, সন্তান হিসেবে তার বাবাকে দেখা কর্তব্য, সেই ডিউটিটাই করছি।